আসসালামু আলাইকুম, আমি রুকাইয়া বিনতে মনির, স্টুডেন্ট অফ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। আজকে আমরা ডামি থেকে ডেমোস্ট্রেশন করব ডিউডেনাম, প্যানক্রিয়াস এবং স্প্লিন একসাথে। তাহলে চলো ডেমোস্ট্রেশন শুরু করা যাক। এটা হচ্ছে ডিউডেনাম, প্যানক্রিয়াস এবং স্প্লিনের ডামি। আমরা তাহলে ডিউডেনাম দিয়েই শুরু করি। ডিউডেনাম হচ্ছে প্রক্সিমাল ফিক্সড পার্ট অফ স্মল গাট। এটা সি শেপ, এটা ধরে রাখে হচ্ছে প্যানক্রিয়াসের হেডটাকে। এটার চারটা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে পাইলোরিক এন্ড থেকে সুপিরিয়র ডিউডেনাল ফ্লেকচার পর্যন্ত, সেকেন্ড পার্টটা হচ্ছে সুপিরিয়র ডিউডেনাল ফ্লেকচার থেকে ইনফিরিয়র ডিউডেনাল ফ্লেকচার পর্যন্ত, থার্ড পার্টটা হচ্ছে ইনফিরিয়র ডিউডেনাল ফ্লেকচার থেকে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওটা, এবং ফোর্থ পার্ট হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাওটা থেকে ডিউডেনাল জেজোনাল ফ্লেকচার পর্যন্ত। ফার্স্ট পার্ট 5 সেন্টিমিটার, সেকেন্ড পার্ট 8 to 10 সেন্টিমিটার, থার্ড পার্ট 10 সেন্টিমিটার এবং ফোর্থ পার্ট 2.5 সেন্টিমিটার। অল আর রেট্রোপেটোনিয়াম এক্সেট ফার্স্ট এন্ড এবং লাস্ট এন্ড, দিস ইজ ইন্টারপেটোনিয়াল। ফার্স্ট পার্টের কিছু পিকুলারিটিস আছে, সেগুলো হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে মুভেবল পার্ট, এটা সাপ্লাই বাই এন্ড আর্টারি, আর এটা পেপটিক আলসার দ্বারা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, আর হচ্ছে ডিভয়েড অফ সার্কুলার মিউকাস ফোল্ড। ইন্টেরিয়র অফ দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, পিকা সার্কুলারিস, মেজর ডিউডেনাল পেপিলার ওপেনিং এবং মাইনর ডিউডেনাল পেপিলার ওপেনিং। আর্টারি সাপ্লাই অফ দ্য ডিউডেনাম, ওপেনিং অফ মেজর ডিউডেনাল পেপিলার উপরের এরিয়াটা ডেভেলপ করে হচ্ছে ফোরগার্ড থেকে, তাই এটা আর্টারি সাপ্লাই হবে সিলিয়ার ট্রাঙ্কের ব্রাঞ্চগুলো দ্বারা, আর মেজর ডিউডেনাল পেপিলার নিচের এরিয়াগুলো ডেভেলপ করে মিডগার্ড থেকে, তাই এটার ব্লাড সাপ্লাই হবে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারির ব্রাঞ্চগুলো দ্বারা। এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা চারটা পার্ট, হেড, নেক, বডি, টেল। এটাকে আমরা কীভাবে ভাগ করব, এটা হচ্ছে সিলিয়ার ট্রাঙ্ক, এটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, এটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি আবার দুইটা ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আর সুপিরিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল আর্টারি। এটা এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি দ্বারা আমরা ইনফ্রন্টে হেড এবং নেককে ভাগ করতে পারি, আর পোস্টেরিয়রলি কীভাবে ভাগ করব, এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, এটা হচ্ছে স্প্লিনিক ভেইন, এই দুটা মিলে তৈরি করা হচ্ছে পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনটা প্যানক্রিয়াসের নেক রিপ্রেজেন্ট করে। এটা রাইট বর্ডার দিয়ে আমরা হেড এবং নেককে ভাগ করতে পারি এবং লেফট বর্ডার দিয়ে নেক এবং বডিকে ভাগ করতে পারি। এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন। এখন হচ্ছে প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই। প্যানক্রিয়াসের আপার পার্টটা হচ্ছে ডেভেলপ করে ফোরগার্ড থেকে এবং লোয়ার পার্টটা ডেভেলপ করে হচ্ছে মিডগার্ড থেকে। আপার পার্টটার ব্লাড সাপ্লাই আর্টারি সাপ্লাই হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়ার ট্রাঙ্ক। এবং নিচের পার্টটা যেহেতু মিডগার্ড থেকে ডেভেলপ করে, তাহলে এটার আর্টারি সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, আর এটা হচ্ছে সিস্টিক ডাক। এটা হচ্ছে মেন প্যানক্রিয়াটিক ডাক, আর এখান থেকে আসে বাইল ডাক। এই দুটা মিলায় দুটা ওপেন করে হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলাতে, এখানে তৈরি করে অ্যাম্পুলা অফ ভেটার। আর একটা আছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক, সেটা ওপেন করে মাইনর ডিউডেনাল প্যাপিলাতে। আর এটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, এটা হচ্ছে টর্সাস। এটা কেন টর্সাস, কারণ এটা যখন স্টমাকটা এক্সপ্যান্ডেড হয় তখন যাতে স্প্লিনিক আর্টারির উপরে কোনো প্রেশার না পড়ে, তার কারণে এটা হচ্ছে টর্সাস। আমাদের বডিতে এরকম আরও কিছু টর্সাস আর্টারি আছে, সেগুলো হচ্ছে ফেসিয়াল আর্টারি, ইউটেরাইন আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং হেলিসিন আর্টারি অফ পেনিস। এটা হচ্ছে স্প্লিন, এটা হচ্ছে হাইলাম অফ দ্য স্প্লিন। হাইলাম অফ দ্য স্প্লিন দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে, স্প্লিনিক আর্টারি এবং নার্ভ ভেতরে যায় এবং স্প্লিনিক ভেইন আর লিম্ফেটিক্স বের হয়ে আসে। হাইলাম অফ দ্য স্প্লিনের সাথে প্যানক্রিয়াসের টেলটা অ্যাটাচ থাকে। আমরা স্প্লিনের বিস্তারিত আলোচনা ভিসেরাতে করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।